বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ময়মনসিংহের সার্কিট হাউসে মাঠে বেলুন টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক পাইপলাইন সমৃদ্ধ করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতি বছর আয়োজন করে আসছে স্কুল টুর্নামেন্ট তারই অংশ হিসেবে ময়মনসিংহের শুরু হয়েছে এই প্রতিযোগিতা দেশের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট প্রাথমিক পর্যায়ে বাছাইয়ের পর হয় বিভাগীয় পর্যায়ের খেলা এরপর কেন্দ্রীয় পর্যায়ে হয় চূড়ান্ত লড়াই উদ্বোধনী দিনে বঙ্গমাতা গোল্ড কাপ ধোবাউড়া উপজেলা দল দুই শূন্য গোলে হালুয়াঘাট উপজেলা দলকে হারিয়েছে বঙ্গবন্ধু গোল্ড কাপে ফুলপুর উপজেলা দল তিন শূন্য গোলে হারিয়েছে মুক্তাগাছ উপজেলা দলকে টুর্নামেন্টে দশ উপজেলার ছেলে মেয়ে দুই বিভাগে বিশটি দলে অংশ নিচ্ছে নয় জানুয়ারি অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ের ফাইনাল